কথা কয় না কেন এরকম ভণ্ড আছে না নাই গরু ছাগল নিয়ে মানুষ যায় লাফালাফি করে ঢুকি তবলা বাজায় জিগিরি করে আর বলে পানির ভিতর জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না কথা কয় না মহিলারা পর্যন্ত বীরের দরবারে যা গান গায় কই এসে কে রাগন জ্বালাইয়া দিয়া দয়ালসান কইছে লুকাইছে কথা কয় ইশকের আগুন বলে জ্বালাইছে কিসের আগুন মহিলারা পর্যন্ত দরবারে যায় ওরস শরীফের নাম নিয়া গান গায় আর কয় তালা খুলে দে বাচ্চা ভাই তালা খুলে দে ইয়া তোরেতে যা কিসের তালা খুলবে আর কয়টা দোকান এরকম ভণ্ডামি আছে না নাই আল্লাহ এদেশের সকল মুসলমানদেরকে হেদায়েত দান করেন এই ধরনের চিন্তা ভাবনায় যারা জড়িত আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন আরো জোরে বলেন আমিন আমার ভাইয়েরা কথা বাড়াতে চায় না সামনের দিকে নিয়ে যায় তাহলে মাজারে কোনো কিছু চাওয়া যাবে গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না বগলে চুলে বেরি বাড়ি হয়েছে ওরা যদি এই অবস্থা হয় কথা কেন কেন বগলে চুল দিয়ে বেরি ভাই হয়েছে সুন্দরবনে বসলে বান্দর বনের কি অবস্থা আজকে মাজার গুলোতে গাঁজাতে এমন কায়দায় কলকি টান মেরে ধুয়ে সেরে দেয় রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থাকে বলেন না মনে হয় ওরসের রান্না চলছে কথা কোন আছে না না এরকম ভণ্ড আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমি তাহলে কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না সিজদা মসজিদে না মাজারে পীরের পায়ে না আল্লাহর ঘরে নেতার পায়ে না আল্লাহর ঘরে মনে থাকবে তো মুসলমান এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে আমার এলাকায় এক কবিরাজ কি যেন উল্টা পাল্টা বুঝাইছে কয় হ্যাঁ তোমার স্বামী ভালো আছে তোমার বালিশের নিচে তাবিজ আছে নারিকেল গাছের নিচে তাবিজ আছে তোমার স্বামী আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্কে জড়িত ওই মেয়ে তো এমন কথা শুনে কবিরাজের কথা শুনে বাড়িতে যায় এমন কায়দায় ঝগড়া লাগছে মনে হয় স্বামী লুঙ্গি খুলে ফেলে সেই ঝগড়া লাগছে স্বামী তখন বলতেছে রে তোর পা ধরি রে খালি কবিরাজের ঠিকানাটা দে জীবনে আর কোনোদিন তোর সাথে ঝগড়া করব না এইবার কান্নাকাটি করিয়া যখন বউ ঠিকানা দিয়ে দিছে এইবার যায় বেচারা কবিরাজের কাছে বলে হাত দেখ আমার ভাগ্যটা দেখ কবিরাজ দুই এক মিনিট হাত নাড়াচাড়া করছে মারছে ঠাঁস করে একটা থাপ্পড় কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ আমি কবিরাজ আমার সাথে বিয়া দেবী করলে কয় চুপ কর ভণ্ডামি বন্ধ কর এ আমার বউয়ের সাথে আমার এই সম্পর্ক আমি বালিশের নিচে তাবিজ রাখছি নারিকেল গাছের নিচে শিশিতে ভৈরে তাবিজ পুঁতে রাখছি এত কথা বলতে পারিস মানুষের ভাগ্য গণনা করতে পারিস আর দুই মিনিট পরে তোর ভাগ্যে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না এই ভণ্ডামির ব্যবসা বন্ধ কর না হলে তো জ্যান্ত কবর দেব জ্যান্ত কথা কন এরকম ভণ্ড কবিরাজ আছে না নাই মিসাই আন্দাজে দশটা কয় দুটা মেলে মা বোনেরা ভক্তি করে এরে পাগলি দশটা কথা কলে তুই একটা দুটা মিলবি আর এগুলো সমস্যার চিকিৎসা করতে করতে ওরাদের মুখস্থ হয়ে গেছে কি কারণে মহিলা ওরা কাছে যায় কথা কন আচ্ছা কেউ কি সুখে থাকার পরে যায় না ঝামেলায় পড়লেই যায় তো ঝামেলা কি কি কারণে হতে পারে বিশটা অরমান আছে বিশটার মধ্যে দশটা মিলে যায় তখন বলে না কবিরাজ মানে আমার বাড়িতে আসিল শুয়ে আসিল বদমাইশ মহিলা আল্লাহ এদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন এরপরে শোনেন ওই যে আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন দোকানে বরকত নাই ব্যবসায় শান্তি নাই মনে শান্তি নাই শেষ দর্শন আজমেরি জেমস হাউস লিটন দেওয়ান চিস্তি বসুন্ধরা সিটি কমপ্লেক্স এক আংটিতেই সব সমস্যার সমাধান এ ভাই একটা আংটিতে যদি এত ঝামেলা মিটে যায় তাহলে তোর আংটি বিক্রি করা লাগতো না ওর এই পাঁচ আঙ্গুলে এই পাঁচ আঙ্গুলে দশ আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত কথা কন ঠিক কিনা এগুলো বিশ্বাস করা যাবে কথা কি বোঝা গেল নায়ক নায়িকারা পর্যন্ত এসে অ্যাড করে আমি সিনেমার কাজ পাচ্ছিলাম না লিটন ভাইয়ের কাছে আসলাম সে যেন কি আংটি দিল এখন আমার বহু সিনেমার অফার আসতেছে নাউজবিল্লাহ কমেন না আমার ভাইয়েরা এগুলো আংটিতে বিশ্বাস করা যাবে এরপরে আরো কত সমস্যা কয় যমজ কলা খালে যমজ বাচ্চা হয় ভালো যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা কাচ্চা দেয় কথা কয় না আর যমজ কলা খালে হলে যমজ বাচ্চা হলে ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল কত পুরুষ মানুষও যমজ কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না হবে কেমনে মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কন ঠিক কি না এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না নাকিগুলো দিন নাকি শুভ না
আছে না নাই এরপরে আরো কত সমস্যা চলতে পথে একটু উষ্ট্রা লাগলে বা পায়ে আঘাত খাইলে হোঁচট খাইলে বলে আজকের যাত্রা শুভ হবে না গো ব্যাক কথা কয় না আছে না নাই ঝামেলা এরপরে বাজান গো আমার সন্ধ্যাবেলায় যারা শ্রমিক কাজ করেছে ধনী তারে টাকা দিতে পারবে না কেন কয় সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ফকির হয়ে যায় এগুলো ধারণা করাও শিরিক কথা কয় না এরপরে শিরনি এদিক মাতার চুল আশ্রয় দিকে শিরনি পরে গেলে বলে মেহমান আসে পাগলি যা এখন রান্না শুরু কর আছে না নাই এরপরে হাত চুল খেলে নাকি টাকা আসে ওরে বান্ধে রাখেন কি ভাই বৃষ্টি আসতে এ হালকা গো হালকা একটু ধৈর্য নেন শিরিকের কথা বলে আরো মজার কথা সামনে আছে কয়েকটা আয়াত তিলাওয়াত করে বয়ান করব পরিবেশ নষ্ট করেন না সেই বৃষ্টি হবে না আর জোরে আসলে আমি বন্ধ করে দেব চলবে আর সবাই একটু হাত তুলি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম আমিন হায় রাব্বুল আলামিন আমরা তোমার গোলাম রাশহির তানরে মন্ডুমালায় থেকে বৃষ্টি পড়তেছে আল্লাহ গো দয়া করে একটু বৃষ্টি কমায়া দাও হায় রাব্বুল আলামিন আমরা বেশি না ঘন্টা খানিক আলোচনা করব একটা ঘন্টার জন্য দয়া করে একটু বৃষ্টি বন্ধ করা যায় না আল্লাহ তাআলা তুমি আসমান থেকে যা ফয়সালা করবে আমরা সেটাই মেনে নিতে বাধ্য তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই একটা ঘন্টা অন্তত আমরা যে জায়গায় বসে আছি আল্লাহ গো আসমান থেকে এই জায়গাতে একটা ঘন্টার জন্য বৃষ্টি দিও না আল্লাহ তাআলা তোমার গোলামেরা হাজার হাজার মানুষ নারী পুরুষেরা চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে করণের কথাগুলো শোনার জন্য আল্লাহ একটু দয়া করে বৃষ্টি কমায়া দাও আমাদের মধ্য থেকে একজন মানুষের দোয়া যদি কবুল হয় আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে তোমার একজন পছন্দের গোলাম নামাজি আল্লাহওয়ালা যদি থেকে থাকে আল্লাহ তার হাতের ওসিলায় আজকের দোয়াকে কবুল করে আল্লাহ একটা ঘন্টার জন্য বৃষ্টি দিও না আল্লাহ একটু দয়া করো আল্লাহ আল্লাহ একটু দয়া করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন কষ্ট হচ্ছে আপনাদের বসেন বসেন জোরে আসলে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন হাত চুলকালে টাকা আসে ওরে তিন দিন বান্ধে রাখেন হাত দুটো খোলা রাখেন চুলকে চামড়া সিলে ফেলে দেবে তারপরে টাকা আসবে না এগুলো ধারণা করাও শিরিক এরপরে ট্রাকের পিছনে সেরা সেনলেস ঝুলানোর আগে কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে কষ্ট একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ছোট বাচ্চার কপালে কালো টিপ দিয়ে দেয় আছে না নাই পায়ে কালো টিপ দিয়ে দেয় কেন কয় বদনজর থেকে বাঁচার জন্য বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ কার কাছে কথাকে বোঝা গেল এই ধরনের নানান ঘটনা আমাদের বাস্তব জীবনে আছে এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিয়ে গিয়ে কাপটা করে ভেঙে গেছে কয় অলক্ষণে বউ আসছে এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই ঠিক আছে তো এগুলো ধারণা করাও শিরিক ওই একটা ঘটনা একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে নাকি ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে হরিণ ছাগল বেয়ারা টার্কি লার্কি পাকিস্তানি দেশি সব মুরগি বগরগ্রস্ত কবিতরগ্রস্ত যা পারছেন দিছেন এরপরে মাছ রুই কাতলা ইলিশ কথা কয়েছেন ছোট মাছ বড় মাছ সব খাবার দিছেন একেবারে খাবার আইটেম দিয়ে প্লেট ভরপুর তখন চিন্তা করলাম সবই যখন দিলাম এই ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে এইবার খাবারের পরিস্থিতি চলতেছে মেহমানের সামনে গেস্ট বলতে ভাই এটা কি গরু এটা খাসি এটা কি এটা মুরগি এটা কি এটা ভাই এটা বল মাছ এটা রুই মাছ এটা কাতলা এটা কি বলছে এই যে সামান্য অন্য কালার দেখা যায় এটা কি বলে ভাই সবই যখন দিলাম ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসি ওর সামান্য একটু পাতলা পায়খানা দিছি সব খেয়ে দেন বলে তো দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমান এই খাবার কি খাবে আচ্ছা এই কথাটা বললাম কি আসলে কি হাসানোর উদ্দেশ্যে না মনে করেন উদাহরণ দিলাম কেন বোঝেন আপনার খাবারের প্লেট যেমন দিলাম উদাহরণ এইবার চলেন আপনার আমল নামার একটা প্লেট আছে
এই প্লেটের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে দান খয়রাত আছে পিতামাতার হক আদায় করেছেন আত্মীয়-স্বজনের হক আদায় করেছেন সব আমল আপনার এই প্লেটের ভিতরে দেখা যায় কিন্তু প্লেটের কোণায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে জোরে বলেন কি মিশ্রিত আছে এই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে কারণ কোন শিরিক মিশ্রিত আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সাধারণ পায়খানা থাকার কারণে দুনিয়ার মেহমান যেমন ওই খাবার খাবে না যতই দামি থাক আপনার আমল নামায় শিরিক যদি মিশ্রিত থাকে আমল যতই থামি থাক কোনো লাভ হবে না কারণ শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক মিশ্রিত যত আমল আল্লাহ তাআলা সব बर्बाद করে দিবেন কথা বলেন ঠিক কি না তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল কারা কারা করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে শিরিক মুক্ত আমল করব তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেল আমার আল্লাহ ডেকে বলেন লোকমান দেব তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহও খুশি হয়ে তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দিলাম বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক জানায় দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনশকুরুলি ওয়ালি والديك إلي المصير الله رب العالمين ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে ভালো আচরণ করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছেন দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছেন সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা তাহলে পিতামাতার খেদমত করা লাগবে এই ওয়াদার ডাকা ওটা ভাষা করবেন না যদি কেউ উঠে যান বুঝবো মা বাবাকে ভালোবাসে না